এই মুহূর্তে আরো এক বড় খবর। এবার আরো চাপে পড়ে গেল নির্বাচন কমিশনার রাজীব সিনহা, তাকে কিন্তু বড় সড় চাপের মুখে ফেলে দিল কলকাতা পুলিশ। তবে আপনাদের জেনে থাকতে হবে কেন এই চাপ তিনি নিচ্ছেন, অবশ্যই আপনাকে কিন্তু জেনে থাকতে হবে। স্পর্শকাতর এলাকাগুলিতে পঞ্চায়েতের যে ভোট, সেই ভোট করাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পরামর্শ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে রাজীব সিনহা এখনো পর্যন্ত কিন্তু কোন কোন এলাকাগুলি স্পর্শকাতর রয়েছে সেটি কিন্তু উল্লেখ করেনি। তবে তার মত অনুযায়ী যে সমস্ত এলাকাগুলি স্পর্শকাতর সেগুলিতে তো কেন্দ্রীয় বাহিনী যদিও থাকে, তবে যে সমস্ত এলাকাগুলি স্পর্শকাতর নয় সেগুলি এলাকাতে কিন্তু পুলিশ দিয়ে ভোট করবে। আর তার জন্য কিন্তু পুলিশ বাহিনীকে তিনি বলেছেন কলকাতা পুলিশকে, তার জন্য রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের উপরেই কিন্তু নির্ভর করছে নির্বাচন কমিশন। আর এই জন্যই কিন্তু মৌখিকভাবে লালবাজারের কাছে 12,000 পুলিশ কর্মী চেয়েছে কমিশন, মানে নির্বাচন কমিশনের তরফ থেকে 12,000 পুলিশ কর্মীর কথা বলা হয়েছে। আর এই মুহূর্তে যে বড় আপডেট সেটি হচ্ছে যে শান্তিপূর্ণভাবে ভোট করানোর জন্য কলকাতা পুলিশের উপরেই কিন্তু ভরসা করছে নির্বাচন কমিশন। আর তাই নির্বিঘ্নে যাতে ভোট হয় তার জন্য 12,000 পুলিশ কর্মীর মধ্যে 10,000 কনস্টেবল চেয়েছেন এবং 1,500 মতো অফিসার চেয়েছেন কলকাতা পুলিশের কাছে। তার মধ্যেই কিন্তু কলকাতা পুলিশের অফিসাররা মুখের উপর যে কথা বলেছেন সেটি শুনে কিন্তু আপনি অবশ্যই হজট খেয়ে যাবেন। এখানে কিন্তু বলেছেন লালবাজারের কর্তাদের একাংশের মধ্যে যে মত সেটি এখানে প্রকাশিত হয়েছে, বর্তমানে বাহিনীতে মোট সদস্যের সংখ্যা 23,000 আর এর মধ্যে কনস্টেবলের সংখ্যা 14,000 রয়েছে। আর তার মধ্যে থেকে যদি 10,000 কনস্টেবলকে জেলায় ভোটের কাজে চলে যেতে হয় তাহলে কিন্তু শহরের যে আইন শৃঙ্খলা থাকবে বা যানজট থাকবে সেগুলি কিন্তু সর্বত্রই প্রভাব পড়বে বলে মনে করছেন ওই পুলিশ কর্তারা। এটি কিন্তু অবশ্যই এতে চাপের মুখে পড়েছে নির্বাচন কমিশন। পুলিশ কর্তাদের মত অনুযায়ী নির্বাচন কমিশনের চিঠি দেখে চূড়ান্ত করা হবে যে কত সংখ্যক পুলিশ কর্মীকে কলকাতা পুলিশের কোন ইউনিট থেকে তোলা হবে। তবে প্রাথমিকভাবে ঠিক হয়েছে যে ট্রাফিক বিভাগ থেকে বেশিরভাগ কর্মীকেই তারা তুলবেন এবং ভোটের জন্য পাঠিয়ে দেবেন। আর এরপরেই কিন্তু কলকাতা পুলিশের বিভিন্ন সশস্ত্র ব্যাটেলিয়ান থাকবে। আর এর আগে কলকাতা পুলিশ থেকে যে সমস্ত কর্মীরা গিয়েছেন জেলার ভোট করাতে সেই সময় যেভাবে অবস্থা সামাল দেওয়া হয়েছিল এবারও কিন্তু সেই পথেই তারা চলবে এমনই কিন্তু তারা মনে করছেন। সূত্রের খবর অনুযায়ী যে ট্রাফিক গার্ড থেকে যে সমস্ত কর্মীদের তুলে নেওয়া হবে তাদের জায়গায় সিভিক ভলেন্টিয়ারদেরকে ডিউটি দিতে পারে এমনই কিন্তু এখনও পর্যন্ত আপডেট রয়েছে।